তো হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদেরকে স্বাগত জানালাম। আর আজকে হচ্ছে রথ, আমরা সন্ধ্যাবেলা যাব রথের মেলায়। তো আমাদের এখানেই মেলা বসে, সোজা রথেও বসে, উল্টো রথেও বসে। তো এখন আমরা এখন বলছি কেন, আমরা সন্ধ্যাবেলা যাব। তো তোমাদের সাথে সেই ভিডিও তো অবশ্যই শেয়ার করব। আর এখন যাচ্ছি আমার একটু মা বাড়িতে, যে শাড়ি পরেছি বুঝতেই পারছো, দেখে দেখবো নিশ্চয় কোথাও বেরোচ্ছি। মা বাড়িতে যাবো, আমার দাদুর শরীরটা একটু অসুস্থ, আমার দাদু একটু অসুস্থ, তাই দাদুকে দেখতে যাব। আর দাদুকে দেখে আসার পথে আমি একটু পার্লারে যাব, একটু বুড়োটা তুলবো। কালকে আমি গেছিলাম, বাট পার্লার বন্ধ ছিল, সেই জন্য আজকে যাব। একেবারে আসার সময় বুড়োটা তুলেই আসবো, আর এক্ষুনি বেরোবো আমরা। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, রান্না বান্না করে খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে আজকে শুইও নি। তো এখন বাজে 3:23, এখন বাজে 3:23, আড়াইটার মধ্যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো রেডিও হয়ে গেছি, তোমাদের দাদা ভাইও রেডি হচ্ছে। তো চলো বন্ধুরা, পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো আমরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ, সন্ধ্যে যখন লাগলো তখন আমরা বাড়ি চলে এসেছি মামা বাড়ি থেকে। আর এখন হচ্ছে রাত্রি সন্ধ্যেবেলা 7:55 বাজে। তো একটু পরে যাবো আমরা মেলায়। তো আমি এখন রেডি হব, তোমাদের দাদা ভাই দোকানে গেছে, দোকান থেকে আসবে, তারপরে আমি যাব। এই যে এই শাড়িটা বার করেছি আর এর সাথে এই ব্লাউজটা, তো লাল কালারের শাড়ি আর ব্লু কালারের ব্লাউজ, যেহেতু পাটটাও ব্লু সেই জন্য। তো এটা পরবো, এখন রেডি হব, তোমাদের দাদা ভাই আসলে তারপরে আমরা যাব মেলাতে। চলো মুখটা ধুয়ে আসি, আর আসার পথে মা বাড়ি থেকে আসার পথে ভুরুটা তুলে আসলাম। পুরো জঙ্গল হয়ে গেছিলো কপালটা সেই জন্য। আর আমি কালকে গেছিলাম, কালকে বন্ধ ছিল, সেই জন্য আজকে আসার সময় করে আসলাম, ভুরুটা তুলে আসলাম। তো চলো বন্ধুরা, রেডি হয়ে নিচ্ছি, রেডি হয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো বন্ধুরা, আমরা পুরো রেডি হয়ে গেছি। তো বাবা মা তো চলে গেছে, আর এই যে আমরা তিনজনে যাচ্ছি, তিনজনে রেডি হয়ে গেছি। তাকাও, ক্যামেরা নিয়েই ব্যস্ত, ভিডিও করতে হবে, সেটিং করতে হবে। আর এই যে মানে স্ট্রেটনিং করার পরে এই প্রথম মেলায়, মানে মেলায় যাচ্ছি, সেজন্য চুলটা ছেড়ে দিয়ে যাচ্ছি, গরম লাগছে, বাট তাও আমি চুল ছেড়ে যাচ্ছি। মানে শীতকালে ধরো, শীতকালে যদি বিয়ে বাড়ি হয়, মেয়েরা কিন্তু সোয়েটার পরে না, সেরকম অবস্থায় আমার হয়েছে। গরম যতই লাগুক তবুও আমি চুলটা ছেড়েই যাব। অন্য সময় আমি চুলে মানে চুলটা খোপা করেই যেতাম, বাট স্ট্রেট করেছি বলেই ছেড়ে যাচ্ছি। চলো তাহলে বেরোনো যাক, আর আমরা হেঁটে হেঁটে যাবো, তো সেই জন্য অনেকটা দেরি হয়ে যাবে। আর এখন বাজে 9:05, তো পৌঁছাতে বোধ হয় 10টায় বেজে যাবে, কারণ বাইকে সব জায়গায় যাই তো সেই কারণে। চলো তাহলে পরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। সামনে কি দাঁড়াবো?
থাম্বেল তুমি দিন Hold me close till I get up. Time is barely on our side. বন্ধুরা এইমাত্র বাড়ি আসলাম আমরা, আর এইমাত্রই ঢুকলাম। তো ভীষণই গরম লাগছে, পাহা বন্ধ করে তোমাদের সঙ্গে কথা বলছি। আর খাবার নিয়ে এসেছি, খাবার খেয়েও এসেছি। তো ওই ঘরে রয়েছে চাউমিন আর চিকেন স্টিক। চিকেন স্টিক এনেছি ভাত দিয়ে খাওয়ার জন্য, বাট ভাত আর খাবো না, পেটার জায়গা নেই। আর চাউমিনটা এনেছি, চাউমিন খাবো, আর ওই জায়গা থাকবে না ভাত খাওয়ার। তো চাউমিনটা খাবো, স্টিক খাবো, দিয়ে তারপরে ঘুমিয়ে পড়বো। তো চলো ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, মেলা থেকে নিয়ে এসেছিলো চাউমিন আর হচ্ছে চিকেন স্টিক। তো চিকেন স্টিকটা চাউমিনটা খেয়ে তারপরে ভাত টাত খেয়ে তারপর শুয়েছিলাম। বন্ধুরা আমাদের রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মশারিও টাঙিয়ে নিয়েছি। এই যে মশারি টাঙিয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে অলরেডি। তো এখন আর ভিডিও এডিট আমরা করবো না, খুবই টায়ার্ড, এখন প্রচুর রাত্রির হয়ে গেছে। একটা বাজে, মানে কখন ঘুমাবো, কখন সকালে উঠবো, এডিট কখন করবো, সেই জন্য আজকে রাত্রির এডিট করছি না ভিডিও, কালকে দেখা যাবে। চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। আর আজকের ব্লগটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে একদম ভুলো না। টাটা।